মাঝে কতদিন শহর কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা না মেলাতেও কিন্তু বর্তমানে অর্থাৎ আজকের কিন্তু আবারো বৃষ্টি বিক্ষিপ্তভাবে শহর কলকাতায় বৃষ্টি দেখা গিয়েছে। তবে আজ দিনভর এবং আগামী কিছুদিন শহর কলকাতায় কেমন আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমনা বেরা। সুমনা, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো সৈতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার জেরে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। তারপরেও আমরা দেখেছি গতকাল সেভাবে বৃষ্টির দেখা মেলেনি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। তোমাকে জানিয়ে রাখবো, আবারও কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে। যেমনটা আমরা দেখেছিলাম যে জুলাই মাসের প্রথম সপ্তাহে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও সেভাবে কিন্তু ভারী বৃষ্টি দেখা মেলেনি শহর কলকাতায়। তারপর আবারও কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে শহর কলকাতায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আমরা দেখেছি এর আগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, অর্থাৎ ক্ষণিকের বৃষ্টিতেই কিন্তু স্বস্তি মেটাতে হয়েছিল শহর কলকাতাবাসী তথা দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ, এই তিন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তোমাকে যদি জানাই, আজকে সকাল থেকে কিন্তু শহর কলকাতার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও দেখা মিলেছে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বজায় রয়েছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সুচিতা, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, বৃষ্টি হলেও কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু একেবারে বজায় থাকবে, এটা জানিয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আপেক্ষিক আর্দ্রতা প্রায় 91% বজায় রয়েছে এখনো অবধি, এরপরে আরও এই আর্দ্রতা বাড়তে পারে এবং বৃষ্টি হলে আর্দ্রতা কিছুটা হলেও কমবে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুচিতা, বেশ ধন্যবাদ তোমাকে সুমনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমনা বেরা।